হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারার লাইফ। আজকে হায়দ্রাবাদ আনপ্লাগ সিরিজের তৃতীয় পর্বে আমি দেখাতে চলেছি হায়দ্রাবাদের দুটো আইকনিক ল্যান্ডমার্ক, চারমিনার আর গোলকোন্ডা ফোর্ট। চারমিনার, যা 1591 সালে তৈরি, আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে হায়দ্রাবাদ শহরের বুকে। অন্যদিকে গোলকোন্ডা ফোর্ট, যা 1600 শতাব্দীতে তৈরি, এখনও জানা যায় তার আর্কিটেকচারের জন্য। সো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেলটিকে যদি তুমি চ্যানেলে নতুন থাকো। So, let's start. হায়দ্রাবাদে আমার ফ্ল্যাট থেকে চারমিনারে যাওয়ার জন্য আমি উবেরে অটো বুক করে রাখি। উবেরের পাশাপাশি হায়দ্রাবাদে ওলা ও র্যাপিডোও কিন্তু অটো বুকিংয়ের সার্ভিস দেয়। এখন আমি এসেছি চারমিনারে। তো চারমিনারের টাইমিংটা বিকেলের দিকে যদি কেউ আসো মনে রাখবে যে 5:30 অবধি, আর একটু তাড়াতাড়ি আসবে, না হলে 5:30 আগেই কিন্তু ওরা ওয়ার্নিং দেয় টিকিট, এটাকে কাউন্টারটাকে ওয়ার্নিং দেয়, টিকিট বন্ধ করে দেয় 10 মিনিট। আমি এখন প্রায় টাইটাই টাইমে এসেছি, এখানে বিশাল লাইন দেখতেই পাচ্ছো আমার স্ক্রিনের পেছনে। তো এবার উপরে তো ওঠার ইচ্ছা আছে, এবার দেখি কী হয়। 25 টাকা করে টিকিট পড়ে পার পার্সন ইন্ডিয়ান সিটিজেনদের। এবার উপর থেকে ভিউটা ম্যাগনিফিসেন্ট আসে। এবার তাড়াতাড়ি এসো, একটু 5:30 আগে আসলে ভালো হয়, কিন্তু খুব তাড়াতাড়ি এখানে মানে 4টের মধ্যে ঢুকে যাও আমি বলবো, কারণ 4টের আগে আসছে যা রোড এখানে সেইভাবে ভালো করে দেখতে পাবে না, কম লাগে। সিঁড়িটা খুবই স্টিপ। বয়স্ক বা যাদের একটু 50-এর দিকে বয়স হয়েছে বলবো না তাদেরকে নিয়ে এই সিঁড়িটা, ওটা যারা ইয়াং আছে তাদের জন্য ঠিক আছে, কারণ সেগুলো বা যাদের পায়ের সমস্যা তাদের জন্য একদমই এটা না। তো উপর থেকে তো ভিউ দুর্দশ আসছে, কিন্তু এই উপরের চড়াটা ওখান থেকে নামাটাই খুব টাফের ব্যাপার, ওটা একটু দেখে নোংরা উঠো। কারণ ভিডিওতে কিছু দেখিয়েছি তোমার, ওখানে তো আমিও শুট করতে পারিনি ওই জায়গাগুলো, ওঠার সময় অসুবিধা হচ্ছিলো। সো দেখো ওই বুঝে টিকিট কেটে সেদিন আর সময় না হওয়ায় এর পরের দিন আমি যাই গোলকোন্ডা ফোর্টে। এখন আমি এসেছি গোলকোন্ডা ফোর্টে। তো গোলকোন্ডা ফোর্টের এখন ইন্ডিয়ানদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে, ক্যামেরার জন্য আলাদা প্রাইস, ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। তো তোমরা টিকিট সব চেক দিতে পারো, আমি এখানে কোনো গাইড নিইনি, গাইড চাইলে নিতে পারো, গেটের সামনেই গাইড পুরো ঘোরাঘুরি করে। সো তোমরা নিতে পারো, গাইড যদি নিতে চাও নিতে পারো, গেটের সামনে অনেকেই গাইড গ্রুপে ঘোরায়। তো এবার আমি এই সবে মেন এন্ট্রেন্সটা দিয়ে ঢুকে এবার এ করছি, আস্তে আস্তে উপর অবধি তো ওঠার খুবই ইচ্ছা আছে। এবার শুনে উপরে মায়ের মন্দিরও আছে, যেটা আমি উপরে ঘুরে দেখাবো। তো কাল থেকে এখানে নবরাত্রি পুজো হবে গোলকোন্ডা ফোর্টে মায়ের, তো আমি পুরো ঘুরে দেখাবো। প্লিজ 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 বলছি, এই ভিডিওগুলো আনার জন্য অনেকটা এফার্ট আর এনার্জি লাগে। তো প্লিজ তোমরা যে চ্যানেল নিউ হয়ে থাকো বা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
এখানে প্রায় কিন্তু 700 সিঁড়ি, 350 ওপরে যেতে আর 350 নিচে আসতে, আর এই সিঁড়িগুলো কিন্তু খুবই স্লিপারি। তো যারা আসছো একটু ঠিকঠাক জুতো, অ্যান্টি সাস্কিড জুতো পরে যেন আসো। এই ঘরটিকে একটা কারাগার হিসেবে ব্যবহার করা হতো। এই ঘরে ভদ্রাচল রামদাসকে কারাবাসে রাখা হয়েছিল, কারণ তিনি ভদ্রাচলমে একটা মন্দির তৈরি করেছিলেন সুলতানের পয়সায়। এরপর এখান থেকে আরেকটু এগিয়ে দেখা যায় মঙ্গলাদেবীর মন্দির। মঙ্গলাদেবীর মন্দির কিন্তু এই ফোর্টে একটা প্রাচীন মন্দির। ফোর্ট তৈরির আগে প্রায় 1100 শতাব্দী থেকে রয়েছে এই মন্দির। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।